যে তোমাদেরকে স্বাগত জানাই বেসিক্যালি সুদীপ্ত আমাদের একজন স্টুডেন্ট তো ওই বললো যে কিছু কিছু জায়গায় কী হয়েছে যে মানে যখন আমি ম্যাথ করতে যাই তো এখানে কী হয় যে ট্যাবে তো করা হয় বেশি স্ক্রিনে তো বেশি অনেক সময় কী হয় যে অনেক সময় আমি ওভারলুক করে যাই বেশি গেলে একসাথে তো ওইগুলো সামলাতে হয় তো এই ওভারলুক হয়তো কখনো কখনো করে যাই তো ভুল তো হয়েছে তো ভুলগুলো সুদৃঢ় তো হবে স্বাভাবিক ব্যাপার কারণ ভুল হলে সুদৃঢ়টা সবার কাছেই দরকার তো যাই হোক এটা ভালো লাগছে যে তোমরা দেখছো ভিডিওগুলো ভুল হলে অবশ্যই বলবে টেকনিক্যাল বেসিক্যালি যেই ভুলগুলো হয় সেগুলো হচ্ছে ক্যালকুলেশন রিগার্ডিং ভুল হতে পারে বা ডেটা রিগার্ডিং ভুল হতে পারে কিন্তু বাকি হচ্ছে যে তোমার প্রসেসটা আমি ভুল হবে না এখানে আমি করবো না ওভাবে তো যাই হোক ঠিক আছে আমি দেখিনি কোথায় ভুল হয়েছে এখানে যে ছ নম্বরে একটা ভুল আছে আমি দেখেছিলাম যেটা যে দেখো এই যে ভুলটা দেখো থার্টি থ্রি এক্স দিয়ে মাইনাস টোয়েন্টি টু ঠিক আছে এবার থ্রি ফিফটিন এক্স মাইনাস সিক্স হবে ঠিক আছে এটাকে আমি সিক্সটিন করে দিয়েছি তাই ফিফটিন এক্স মাইনাস সিক্স ঠিক আছে এবারে এ দেখো ফিফটিন এক্স মাইনাস সিক্স তাহলে এবারে হচ্ছে এই ক্যালকুলেশানটা চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবে ক্যালকুলেশানটা চেঞ্জ করতেই হবে তা ক্যালকুলেশানটা কী হবে ঠিক আছে আমি ক্যালকুলেশানটা নতুন করে করে দিচ্ছি তোমাদের ভুল তো রাখা উচিত না কোনো জিনিসে তোমাদেরই সমস্যা হবে তাহলে থার্টি থ্রি এক্স মাইনাস টোয়েন্টি টু সমান হচ্ছে সরি ফিফটিন এক্স মাইনাস সিক্স ঠিক আছে ফিফটিন এক্স মাইনাস সিক্স তারপরে এইটা হয়ে গেল এবারে হচ্ছে কি এ পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে মানে এইটিন এক্স সমান হচ্ছে কত মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি যাবে মানে হচ্ছে সিক্সটিন হবে তাই তো এবারে হচ্ছে হ্যাঁ প্লাস চলে যাবে মানে হচ্ছে সিক্সটিন হবে তারপর দেখে নেবে যদি ভুল করি আমি দেখে নেবে তাহলে এক্স সমান কি হয় সিক্সটিন বাই এইটিন তাহলে হচ্ছে দু আষ্টে ষোলো দুই নয় আঠারো আটের নয় হচ্ছে ঠিক আছে এবার দেখে নেবে আটের নয়ই আসছে তাহলে থার্টি থ্রি এক্স মাইনাস টোয়েন্টি টু সমান হচ্ছে ফিফটি ফিফটিন এক্স মাইনাস সিক্স তাহলে হচ্ছে এবার থার্টি থ্রি এক্স মানে এবার পাশে ফিফটিন এক্স চলে আসবে এইটিন এক্স পরে থাকবে সমান হচ্ছে কি মাইনাস সিক্স ছিল এবার প্লাস টোয়েন্টি টু চলে গেলে মানে কত হবে সিক্স থাকলে ষোলো হবে ঠিক আছে ষোলো হচ্ছে বাইশ তাহলে হচ্ছে এক্স সমান কত হবে ষোলো বাই আঠারো মানে হচ্ছে যে আমার হচ্ছে আটের নয় তাহলে এবারে মানগুলো বের করতে হবে মান কীভাবে বের করবে থ্রি এক্সের জায়গায় মান বসিয়ে দাও আর ফাইভ এক্সের জায়গায় মান বসিয়ে দাও তাহলে থ্রি এক্সের জায়গায় কত মান বসবে এক্সের মান কত পেরেছি এক্সের মান হচ্ছে আমার আটের নয় ঠিক আছে আটের নয় তাহলে কত হলো তিন তিনের নয় তাহলে একটা হচ্ছে কি আটের তিন আর একটা হচ্ছে পাঁচ ইন্টু আমার হচ্ছে আটের নয় ঠিক আছে তাহলে হচ্ছে কত চল্লিশের নয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আরেকটা আর একটা ক্লারিফিকেশান দরকার আছে দুটো ক্লারিফিকেশান দরকার ছিল আমি যেন করিয়ে দিচ্ছি যে এ দেখো এখানে একটা সিরি মিস্টেক হয়েছে আমার টু সি ডি দেখো এখানে যখন করেছি বা টু ইন্টু ফোর ইন্টু সিক্স ঠিক আছে তারপরে হচ্ছে তিন ইন্টু পাঁচ ইন্টু ছয় ঠিক আছে এবার তারপরে দেখো তিন ইন্টু পাঁচ ইন্টু সাত হবে কারণ ডি হচ্ছে সাত আছে ঠিক আছে আমি ভুল করেছি এখানে সাত হবে ঠিক আছে দেখো সাত তাহলে সাত ক্লারিফিকেশন আমি করে দিলাম ভুল মানুষ করলে ভুল শুধরে নেওয়াটা খুব দরকার নাহলে সেটা হচ্ছে অপরাধ ঠিক আছে আচ্ছা তাহলে আট ছয় আটচল্লিশ পাঁচ থেকে পনেরো ছয় নব্বই পনেরো সাতে কত হচ্ছে আমার হচ্ছে তাহলে একশো পাঁচ তাহলে কত হলো এবারে এবারে এইগুলোকে ক্যালকুলেশানটা করে দাও তাহলে কত যাচ্ছে দেখো দেখি কত তো ইজিলি যাবে বলো তো তাহলে দেখি ষোলো তিরিশ নয় পঁয়ত্রিশ না হ্যাঁ পঁয়ত্রিশ ষোলো তিরিশ পঁয়ত্রিশ দেখো দেখি এইবার মনে হচ্ছে ঠিক আছে আর কিছু কি যাবে আর কোনো যাওয়ার তো জায়গা আমি দেখতে পাচ্ছি না গো না পাচ্ছি না যদি পাওয়া যায় বলবে ঠিক আছে আর যদি কোনো ভুল থাকে আমাকে বলবে ইমিডিয়েটলি বলবে যে স্যার ভুল আছে ভুল থাকলে আমি ক্লারিফিকেশানের একটা ফোল্ডার রাখছি একটা মানে সেখানে আমি দিয়ে দেবো যেখানে যেখানে ভুল থাকবে সেই ক্লারিফিকেশানগুলো আমি আস্তে আস্তে করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ক্লারিফিকেশান করে দিতে কোনো সমস্যা নেই আমার এখানে লজ্জা বা কিছু বিষয় নেই আমার কাছে এগুলো ভুল ভুলই ঠিক আছে মানুষের ভুল তো হবেই সেটা তো কিছু করার নেই আচ্ছা চলো ঠিক আছে এবার আমি নতুন ক্লাসে যাই